নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আমি চেষ্টা করছি সবসময় রিয়েল টাইম ওয়েদারের কিছু আপডেট দেওয়া। তো আজকে বন্ধুরা এই ভিডিওটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইয়াসের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে, 24 ঘন্টার মধ্যে গোটা একটা কন্ট্রোল রুম দাঁড় করানো হয়েছে। তো এবার প্রশ্নটা হবে যে সমস্যায় পড়লে আপনি কোথায় কোথায় ফোন করলে পরে আপনি সাহায্য পাবেন। এবার বিষয়টা হচ্ছে, আমি একটা ভিডিওতে শুধুমাত্র একটা কন্ট্রোল রুমের নাম্বার শেয়ার করেছিলাম, তো ওই নাম্বার দিয়ে তো আপনি সমস্ত জায়গায় মানে হেল্প পাবেন না। তো এইবার কন্ট্রোল রুমে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে থাকছেন। তো নবান্ন আর উপান্নে যেমন কন্ট্রোল রুম কাজ করছে, তেমনি জেলায় জেলায় তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি যোগাযোগ ব্যবস্থা। এবার কোন কোন জেলায় কী কী নাম্বার অ্যালর্ট করা হয়েছে সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। তো এ রাজ্যে দেখুন, উপরে দেখতে পাচ্ছেন, এ রাজ্যে ইয়াস কন্ট্রোল রুম যেটা, সেটা হচ্ছে বাদিকে আছে পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটা আমি আপনাদের শেয়ার করেছিলাম। তো তারপরেও আরও প্রচুর নাম্বার বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে বাদিকে পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন, তারপরে রাজ্য বিপর্যয় মোকাবিলার নিচে নাম্বার দেওয়া আছে, মুখ্য সচিব বন দপ্তরের নাম্বার দেওয়া আছে, তারপরে লালবাজার ট্রাফিক কন্ট্রোলের নাম্বার দেওয়া আছে, লালবাজার কন্ট্রোল রুম, দমকল, জরুরি পরিষেবা এগুলো দেওয়া আছে, তারপরে স্বাস্থ্য ভবন, কাস্টমার কেয়ার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ, তারপরে পশ্চিমবঙ্গের বন দপ্তর, কলকাতা পুলিশ, কলকাতা দমকল পরিষেবা, দমকল, এটা হচ্ছে সেক্টর 5, সল্টলেক সেক্টর 5। তো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা বা কলকাতা পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তাদের এই নাম্বারগুলো কাজে লাগবে। তো আপনারা এখনই স্ক্রিনশট করে নিন এই নাম্বারগুলোকে নেওয়ার জন্য। এইবার চলে আসলাম, দেখতে পাচ্ছেন ইয়াস মোকাবিলায় জেলায় জেলায় যেসব কন্ট্রোল রুমগুলো তৈরি করা হয়েছে, তো পুরুলিয়া জেলায় বেশ কিছু কন্ট্রোল রুম এখানে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর। পুরুলিয়া সদর, ঝালদা, রঘুনাথপুর, মানবাজার, পুরুলিয়া পুরসভা, ঝালদা পুরসভা, রঘুনাথপুর পুরসভা, আরশা, বলরামপুর, তারপরে পুরুলিয়া, ঝালদা, ঝালদা 1-2, এগুলো রঘুনাথপুর 1-2 রয়েছে, নিতুড়িয়া রয়েছে, সাতুরি, বাগমুন্ডি, কাশীপুর, এগুলো প্রচুর জায়গায় পুরুলিয়াতে কিন্তু কন্ট্রোল রুম খোলা রয়েছে, এগুলো জেলায় জেলায়। ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হুগলি জেলায় হেডকোয়ার্টার একটা রয়েছে, জেলা সদর রয়েছে, আরামবাগ রয়েছে, চুচুড়া, মগড়া, পান্ডোয়া, ধনেখালি, তারপরে বলাগড়, সিঙ্গুর, তারকেশ্বর, হরিপাল, চণ্ডীতলা, প্রচুর জায়গায় কিন্তু মানে কন্ট্রোল রুম খোলা রয়েছে, খানাকুলে খোলা রয়েছে, গোঘাটে খোলা রয়েছে, উত্তর দিনাজপুরে একটাই কন্ট্রোল রুম, পূর্ব মেদিনীপুরে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছি, একটা ল্যান্ডফোন টাইপের নাম্বার দেখতে পাচ্ছি, আর পশ্চিম মেদিনীপুরেও একটাই নাম্বার। যারা পূর্ব আর পশ্চিম মেদিনীপুরে রয়েছেন তারা কন্ট্রোল রুমের নাম্বারগুলো ভালো করে আপনারা নোট ডাউন করে নিন, স্ক্রিনশট করে নিন, এই নাম্বারগুলো আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, পূর্ব মেদিনীপুরে দুটো মাত্র নাম্বার দেওয়া আছে, পশ্চিম মেদিনীপুরে একটা নাম্বারই দেওয়া আছে, আর এদিকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু মোবাইল নাম্বার চোখে পড়ছে, আর এখানে দুটো ল্যান্ডলাইন নাম্বারও চোখে পড়ছে। এইবার চলে আসছি পরেরটা হচ্ছে পশ্চিম বর্ধমান, কোচবিহার, ঝাড়গ্রাম আর দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আলিপুর, কাকদ্বীপ, ক্যানিং আর ডায়মন্ড হারবার, চারটার জন্য চারটে আলাদা আলাদা নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন তো এই সমস্ত নাম্বারগুলোতে আপনারা ফোন করে কিন্তু বলতে পারেন বা সাহায্য চাইতে পারেন, ঠিক আছে? তো এই নাম্বারগুলো আপনারা ভিডিওটাকে পজ করুন বা ভিডিওটাকে ব্যাক ফরওয়ার্ড করুন বা ফরওয়ার্ড করুন ভিডিওটাকে, করে করে আপনারা নাম্বারগুলো, যার যে জায়গাটা দরকার সেই নাম্বারগুলো আপনারা কিন্তু স্ক্রিনশট করে নিজের কাছে এগুলো রেখে দিন নাম্বারটা। তো বন্ধুরা, একদমই ছোটো আপডেটটা দেওয়ার জন্যই আজকে এই মেনলি ভিডিওটা করা। তোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।